রে দর্শক আন্নঘরে কিতা কইতাম এই মাখিরানী মা কতটা মা হিসাবে মাখির নিজে বলতেছে ভালো মা হইতে পারে নাই হিতি তো দর্শক এই মাখি কতটা খারাপ হইলে মেয়ে জেনে বিয়ে দিছে সিয়নে মানাই গুসে মাইয়া সংসার করার চেষ্টা করিতেছে তান তাঞ্জু খালা তো এই মাখিরানি চাইতেছে যে তানজিলার সংসারটা যেন না টিকে তাঞ্জিলা যেন ওই সংসারের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট না হয়ে সাংসারিক যেন না হয় আর মাখিরানি যে যে পরিবারে আত্মীয়তা করছে তাদেরও যদি মানসম্মান থাকতো তারাও কিন্তু এই মাখিরানীর মাইয়ের লগে আত্মীয়তা করতো না আর অন্তত মাখিরানির এই টাইটেল থাম নেলে খোসাখুসি করাটা এটা অন্তত বন্ধ করতো যে এনে শারমিনের মতো মেয়ে অবশ্য শারমিনের মতো মেয়ে বলবো না আমি তৃ পরিবারের মধ্যে যতটিরই দেই একমাত্র মানে এই শারমিন রে শেফাশট কি শারমিনে কিছু হইলো এদের তুলনায় আলাদা শালমেনের মতো মেয়ে এই মাখিরে জেনে বলে দিছে যে কোনো সমস্যা দেখলে ডাইরেক্ট সরাসরি ফোন দিয়ে জিজ্ঞেস করতো তো দর্শক এই বেলে মা এই বেলে শাশুড়ি এই বেলে সদ্য বিবাহ বিবাহ দেওয়া চার পাঁচ মাসের সংসার জীবন জীবনযাপনে মাইয়া শ্বশুর বাড়িতে গেছে টাইটেল থাম কিভাবে কীভাবে খোঁচা খুশি করতেছে আর গতকালকের ভিডিওতে এই মাখিরাণী তাঞ্জিলারের নিয়ে কি কি কথা কইছিলো যে নগলগে ক্লিয়ার করি মেয়ের পরে এটার নাম কিতা তা মেকআপ বুতুরি মেকআপ বুতুরি বাবু হাঙ্গটারে বেলা আটকায় রেখছে মা আমার বেলে বিয়ে হয়েছে হিয়ানো যাইতে দেয় যে এটা নাটিলে মাল্টিপ্লাক ভিডিওর মধ্যে কইল দর্শক তো মালয়েশিয়ান মালয়েশিয়ান আফা হ্যাঁ তাই কিন্তু ইয়ে করতে আছে। হ্যাঁ কিন্তু বয়স্ক মহিলাদের সংগঠনের সভানেত্রীর ঠাকুর মাছ থেকে জন দেখছে যে মাখিরে নিয়ে একটা টাইটেল থামলে তানজিলার সংসার সংসার কিভাবে নষ্ট করবে হে চেষ্টা করতেছে হিন্দি এই যে বয়স্ক মহিলাদের সংগঠনের সভানেত্রী আই ইতি চিন্তা করছে ভাবিকে তুলু 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 করি আমার ভাবি এইটা এইটা কিছু তো আর পায় নাই একটা মারি দিল ইয়ানি আই বইবে কতক্ষণ ঠাকুর মাছ কুলি খুলি বই গেল কাঞ্জিলা যেটা করতেছে মাখিরা লগে একদম একদম পারফেক্ট আছে ঠিক মতো আছে তো তানজিলা আসলে এই যে মাখিরানির কারণে মাখিরানির বইদের এই হাল দশা হয়েছে তো যার কারণে তানজিলা আগে থেকে নিজের সংসারটা নিজের মতো জিয়ানে দিছে সেভাবে মানায় গুছাই চলার চেষ্টা করতেছে কিভাবে উঠবো কিভাবে চেষ্টা করবো সেই তালে কিন্তু তানজিলা হাঁটতেছে মাখিরানি যতটা না চালাক তার চেয়ে বেশি চালাক হয়েছে তানজিলা আর যাদের এক বিয়েছে তাদের কতটা মানে ভদ্র পরিবার বলা যায় এই মাখিরানির টাইটেল থামাল দেয় অন্য কোনো পরিবার হলে এটা নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে একটা অ্যাকশানে যাইতো তো দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনেরা ভালো আছেন নি ভালো আসছি আইআইসি টুকুর করে কথা কইতাম তো কথা কইতামা ভালো থাকলে লাইক দেন নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েন যারা করছেন তারা অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতে আমার গতকালকের কমেন্টে অনেক কমেন্ট আইছিল জাফু যে আপু বাবুর ভাই এই যে থ্যালাসে রোগী যে বড়োডা হ্যাতে বেলে মারা গেছে তো ওমা মা কতক্ষণ হর দেয় যে হ্যাঁ ভিডিও আপলোড করছে কী আশ্চর্য ব্যাপার স্যাপার এর হওয়ারে দিই এত চ্যানেলে যা ভিডিও দেখলাম এর হওয়ার দিই শারমিন চলে গেল মাল্টিপ্লাক্স চলে গেল মামুর বিয়ের মধ্যে পুরা পরিবারের কেউ তো এই মারা যাওয়ার শোক সংবাদটা কেউই ঘোষণা দিল না ব্যাপারটা কিতে অন্তত সবাই আগে তো খুকি ঘোষণা দিয়ে লাইতো ইন্না লিল্লাহে ওই এটা তো খুকি তো এটা হত্যার না কিতে জানি কইল অ না না বলে কি জানি একটা বলতো তো আমার দেবর আমার ছোটো ছোটো চাচা চাচা শ্বশুরের ছেলে বাবুর ভাই কি তা জানি না সেটা নাম কি সাথে মারা গেছে এরকম করে কিন্তু কুকি আচলে আজলে আপনারা সবাই দোয়া করেন তো কুকি কিন্তু এরকম একটা টাইটেল থামল সবাই আগে পরিবারের পক্ষ থেকে কেউ কিন্তু কিছু কইলো না হেতে আবার মরাতে দিতে এই দে ভিডিও আপলোড করে দিল কি আশ্চর্য এই কথাটা কোন আনতে আইসি আই তো এটাই বুঝলাম না জো এরা পরিবারের এরা তো অনেক কিছুই করতে পারে অন্দে কি মরা মানুষও কি দিয়ে হয়ে যায় কিনা কই কমেন্ট সেকশন এই কথাটা কীভাবে উড়িয়ে তো যাই হোক একটা কথা বলিস তার দুটা বাচ্চা আছে এবং সে অসুস্থ সে যেভাবে হোক যত মানে একটা কথা বলি দর্শক যত খারাপ মানুষে হোক তো জীবিত মানুষ তাকে মৃত কমেন্ট সেকশানে লেখা মানে এটা খুবই আসলে খারাপ একটা ব্যাপার তো আমি বলবো যে তার দুটা সন্তান আছে তার সন্তান দুইটার ভাগ্যে যেন তাল আল্লাহ তালার তাকে সুস্থ করি দেয় এবং হায়াত দ্বারাজ করুক কখনো এভাবে মানুষের মৃত্যু কেউ কামনা করতে পারে না একটা জীবিত মানুষের তার এত সুন্দর দুইটা বাচ্চা আছে দর্শক মূল কথায় ফিরে যাই অন ভিডিওর মূল বিষয়ে আমি ফিরে চলে যাই তো দর্শক ইয়ের কথা বলি তাঞ্জিলার কথা বলি তাঞ্জিলা আসলে জন্ম হওয়ার পর থেকে কিন্তু তার জীবনটা বেশ লাইফের বেশিরভাগ সময় কিন্তু পদ্মা চরে কাটছে যখন ইউটিউবিং তিসা চালু হয়েছে তখন কিন্তু তাঞ্জিলা ঢাকা আইসা তার কিছু দিনের মধ্যে মনে হয় তাঞ্জিলা ঢাকা আসছে তার কিছুদিন আগে তো এর আগে কিন্তু তার জীবনটা আসলে পদ্মা সরে কাটছে যতই তানজিলা ইয়ানে বাবার রাজকন্যা সাজুক বাবার মেয়ে গ্রাসকন্যার বিয়েতে অনেক কিছু করব যত রকমের এসব ইউটিউবের জন্য বানাই না না টাইটেল থামনে লাড দেয় আসলে ভিতর ভিতর দর্শক ভিতর ভিতর যতই এরা এদের বিলাসিতা দেখাক যতই এদের শোয়া চলতে থাক এরা আসলে ভিতর ভিতর কেউই সুখী না বুঝছেন সুখেরও অভিনয় করতে আছে সবাই তৃষা তো মোটেও সুখী না কারণ দর্শক দেখেন মাহিনুর এখন কিন্তু তার পুরানো অভ্যাসগুলো সে ছাড়তে পারে না তারপরেও পাবনায় যাওয়ার পরে তানজিলের বিয়ে থেকে কিছু যে উশৃঙ্খল জীবনযাপন ছিল মাইনুরের এগুলা কিন্তু বন্ধ হয়েছে কারণ এগুলো এলাকাবাসীর পক্ষ থেকে তানজিলার বিয়ে থেকে কিছু চাপ পড়ছে যার কারণে তিসার কিছুটা বন্ধ হয়েছে এসব উশৃঙ্খল জিনিসপত্র তো আরেকটা জিনিস দেখেন কোনো মা যদি তার সন্তানটা যদি বিয়ে দিয়ে দেয় অন্তত বিয়ে দিয়ে দেয় কোনো সন্ত্রাসে যেমনই যে পরিবারের ভিতরে বিয়ে করুক যারাই বিয়ে করে না কিন্তু অন্তত ওই পরিবারটার প্রতি একটু সম্মান দেখায় মাহিনুর সাইসে মাখিরানি চাইছে যে এমন একটা পরিবারে বিয়ে দিব যে পরিবারে বিয়ে দেওয়ার পরে মাইনরের কথা উঠবো মাইনরের কথা বসবো অবশ্য মাইনরের কথা উঠে বসে এরা হুজুর হুজুর করে মাইনরের কথা না উঠে বসলেও কিন্তু তাঞ্জিলের কথা উঠে বসে আর তানজিলা যে মাহিনুর অনার পাত্তা দেয় না এটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে কারণ তাঞ্জিলা অলরেডি বুঝে গেছে যে তার আসলে যতই এই বাবার রাস কন্যা বাবার রাজপ্রাসাদ যত কিছুই থাকে এগুলো আসলে কোনোটাই তার কিছু না তো তাঞ্জিলা বুঝে কিন্তু নিজের নিজেরভাবে নিজের নিজেরটা গুছাই নেওয়ার চেষ্টা করতেছে তাদের সাথে গুল মিলকে গুলি মিলি গেছে কিন্তু দর্শক মাহিনুর ইতি ইতি কোনোভাবে তানজিলারে সুখে থাকতে দিত না গতকালকের ভিডিওতে লাস্টের দিকে যায় বলছে স্যুপ বাটিতে ডালার সময় তো এটা তো ভিডিওর মধ্যে দেখছি এরপরে একটা প্রিয় আফু রোকসানা আফু কমেন্টটা আমার করছিলো ইনফরমেশানটা দিছিলো ধন্যবাদ আফু কমেন্টটা যদিও পড়লাম না আরও কিছু কথা সেই জন্য পড়ি নাই কমেন্টটা জিলা যে নিজের সংসারটা ঘুষতেছে যেমন এই মাখিরানির কারণে মিমের সংসারটা কিন্তু ভাঙিয়ে গেছে যেটা আপনারা চোখের সামনে দেখছেন এই মাখিরানি বদা কিন্তু এই পরিবারের এই পরিবারের গার্ডিয়ান গার্জিয়ান গার্জিয়ান এই পরিবারের গার্জিয়ান তো বদা আর মাখি যেটা কয় এটাই কিন্তু এই করিম ব্যাপারীর বাড়িতে এটাই আইন তো এই গার্জিয়ান বইনে কিন্তু বোনদেরকে দরে দরে দুই চারটা চারটে পাঁচটা করে বিয়ে বিয়ে দিয়ে দিছে তো দেওয়ার পরে তো আনারা ব্যাকে দেখছেন যে মিমরে কিন্তু মানায় দিতে পারতো বাপ্পি আত্মিস মিলি কিন্তু মানানোর চেষ্টা করে নেই কোনো তাদের পক্ষ থেকে কোনো ইয়ে যায় নাই কোনো একটা পদক্ষেপ নেয় নাই মিম আর ইয়া সানিরে মিলে দেওয়ার জন্য কোনো পদক্ষেপে নেয় নাই মাখে তো তেমনি এখন তানজিলা যেহেতু নিজের মতো করি টাকা ইনকাম করি এই বস্তির ভোটকা বাড়ির মধ্যে নিজের মানায় নেওয়ার চেষ্টা করতে হচ্ছে নিজে তাদেরকে উঠে দেওয়ার চেষ্টা করতে হচ্ছে পুরো পরিবারের দায়িত্ব নিচে মাখিরানির কিন্তু এটা ভালো লাগতেছে না হজম হইতেছে না তো ও স্যুপ বাটি ডালার বাটিতে স্যুপ ডালার সময় তান ক্যামেরা ধরছিল বলতেছে তাড়াতাড়ি ঢালো তোমার তানজি তানজিলা ফোন দিছে বলতেছে দৌড়বো না মনে হয় কালকে টাইটেল থামনেল দেখে এর জন্য ফোন দিছে কতটা নিম্ন মানের মার কতটা নিম্ন রুসি। আর কতটা নিচু মানের মহিলা হইলে যে এই ধরনের ভাবনা করতে পারে যে একজন সন্তানরে সে ইয়ের মধ্যে খসাইতেছে সোশ্যাল মিডিয়ায় আইসা খসাইতেছে আরে মাখিরা নি হুম তুই যে এই কথা কইলি যে তোর কি কি দিবস এটা তোর মা দিবস তুই যে কইলি আজ মা মা দিবস মা দিবসে তোর তোর সন্তানরা কেউ উইশ করে নাই তুই ভালো হইতে পারাস নাই তো এই মাখিরানির কথা ধরে আইও কিন্তু একটু বিব্রত হয়েছে বলে কিনলে দশক আন্ডা আনারা যতটা না সোশ্যাল মিডিয়ার অনেক জিনিস কিন্তু নিজেদের লাইফে কম অ্যাপ্লাই করি এরা কিন্তু অপসংস্কৃতিটা যেটা যেটার প্রয়োজন নাই আমাদের লাইফে দৈনন্দিন জীবনে এটা কিন্তু এই সমস্ত কিছু বেশি অ্যাপ্লাই করে নিজেদের লাইফে তো আসলে আমি জানি যে যে মে মাসের দ্বিতীয় রবিবারে পড়ে আর কি যে মাদার্স ডে কিন্তু এই মাখিরানির কথা শুনে আমি একটু বিব্রত হয়ে গেছে এদিন কিরে আজকে বুঝি এটা চলে গেছে গে আমার যে কেউ কিছু কইল টেল না আমাকে যে বাসার মধ্যে কেউ কিছু কইল টেল আরেক দেয় আমি খেয়াল করলাম যে আরে ঘটনা তো এটা মাখিরানি তো বেশি স্মার্ট ওই ইয়ে করে দিছে তো পরে আমার বাসা থেকে একটু সারপ্রাইজ দিল ভালোই লাগছে তো যাই হোক এবার মূল কথায় ফিরে যাই টাইটেল থামনেল দেখি তানজিলা হয়তো তারে এখন ফোন দিছে মাখিরানির গতকালকের এই উক্তি তারপরে ফোন দিলে ফোন ধরবে না চিন্তা করেন দর্শক একটা মেয়ে এর ভিতরে তানজিলা কিন্তু আবার হে মা এটা কোন ধরনের মানসিক টর্চার এটা জিএনে মা মেয়ের খোঁজ নিব মেয়ের সময় নিজের কাছে আনি রাখবো তো মাখিরানি তানজিলা হেঁনে যে মিলকে যায় এই যে ওই পরিবারের দায়িত্ব নিয়ে নিছে রান্নাঘরে ঢুকে বিভিন্ন কাজকর্ম কিছুটা করে না তারপরে ভিডিওর জন্য কিছুটা হইলো না কিছুটা দেখায় মাখিরানি কিন্তু এটা মানে পছন্দ করতেছে না মাখিরানি চাইতেছে তাঞ্জিলা এমনভাবে জীবন জীবনযাপন করুক যেমন তানজিলা এখন কিছুটা হইলো ওইখানে যায় লাইন ফাইনে আইসে একটা গরের বোর মতোই চলাফেরা করতেছে কিছুটা হইলো শোধ রাইছে কিন্তু মাখিরানির কাছে পছন্দ হইতেছে না আমাকে তানজিলা উশৃঙ্খল জীবনযাপন করো উশৃঙ্খল কিছু দেখ প্রথম দিকে যে পরিমাণ কুরকুরানি কুরকুরানি এটি দিয়ে আসছে অনেকটি কমাই দিছে কিন্তু মাক্ষীর এটা পছন্দ হইতেছে না মাক্ষীর চাইতেছে যেভাবে তানজিলার সংসারটা যেন ভাঙি যে আশ্চর্য ব্যাপার সেপার আর আরেকটা জিনিস যে শারমিনের মতো মেয়ে বলল যে পারিবারিক কোনো ব্যক্তি কিচ্ছি আমার ননদরা আমার বড় ননদ খুকির কথা বললো যে কিছু হইলে সোশ্যাল মিডিয়ায় যায় আমি আমার শাশুড়িকে বলি যে মা দেখেন আপনার মেয়েগুলো কি বলতেছে এগুলো শারমিনের কথা যে যদি কোনো সমস্যা হয় এটা তারা পার্সোনালি বলতে পারে যেমন এই তানজিলার ব্যাপারে কি কারণে খুব বাপ্পির সাথে কি কারণে এদের এই দ্বন্দ্বগুলো চলতেছে এগুলো তানজিলারে সরাসরি ফোন দিয়ে বা ওইখানে যায় বা বাড়িতে ডাকিয়ে আনি এগুলো ক্লিয়ার করা উচিত তো আসলে বাপ্পি এখন আর এই তানজিলাকে কোনোভাবেই তার বাসায় কোনোভাবে আর কোনো স্থান দিতেছে না তো এদিকে তাঞ্জিলাও কিন্তু বুঝে গেছে যে ইয়ে আসলে আমার কোনো কিছু নাই আমার এগুলোর ভিতরে আসলে না যাওয়াই ভালো নিজের সংসারটা নিজে গুছাই নেওয়াটাই ভালো তো মাখিরাণী সহ্য তানজিলার সংসারটা যেন ভাঙ্গে আরও দুই সেটটা বিয়ে যেন দিতে পারে দর্শক সাবিনা একটা রিলস সাবিনা না এদের পরিবারের একটা রিলসের চ্যানেল আছে ওই রিলসে দিছে যে যন্ত্রণার আগুন কারে দেখায় জলে ফুড়ে মরতে আছে তিসা তিসারে নিয়ে ছবিগুলো দিছে যে আর মিমের মনে লাস্টের দিকে যে ছবি আছে যন্ত্রণার আগুন কারে দেখায় জলে ফুড়ে মরতে আসে আমি বলছি না এরা ভিতরে কেউ তো যন্ত্রণার আগুন জলিপুরি মরতে আছে কারে দেখায় বনের আগুন বনের মধ্যে আগুন লাগলে এটা মানুষে দেখে আর মনের ভিতরে যে আগুন এটা কাউকে দেখাইতে পারতেছে না এরকম একটা রিলসে গান দিয়া কিন্তু পোস্ট করছে বদাস তো মাখির কি যন্ত্রণা শুরু হয়েছে তাঞ্জিলের সংসারটা ভাঙে দিতে পারতেছে না না বাপপি মাখিরে সাফের মধ্যে রাখছে বদা যেমন ক্যামেরার সামনে হ্যাঁ নি কমাই দিয়েছে মানে তানজিলার আর এখানে কোনো অ্যালাউ নেই যেহেতু তানজিলার টাকা পয়সা তাঞ্জিলার শ্বশুরবাড়িতে সব ইনভেস্ট করে ফেলতেছে মাখি এটা চাইতেছে না আসলে দর্শক একটা মেয়ে যদি বিয়ে হয় তার সংসারই হওয়াটাই উচিত সংসারের জীবনে তার ওইটাই তার লক্ষ্য হওয়া উচিত তো মাখির মতো মা যার ঘরে থাকবে ওই ঘরের মাইয়ের কোনোভাবে মা বইন কারো সংসারে টিকবে না দর্শক এই মাখি তানজিলার শ্বশুরবাড়ির জিলারে নিয়ে বিভিন্ন খোঁসা মারা কথাবার্তা টাইটেল থামলালে লিখতে পারে আর তানজিলা শ্বশুরবাড়ির লোকদের যদি ব্যক্তিত্ব থাকতো ভদ্রলোক হইতো অবশ্যই তাঞ্জিলারের দুটা কথা শুনাইতো বা মাখিরে ফোন দিয়ে দুটা কথা শোনা দিতো দেখেন আপনাদের পারিবারিক ব্যথেকে চিড়ি এগুলো ক্যামেরার সামনে কেন বলেন আপনার মেয়ের সাথে যদি আপনার কোনো কিছু বিতর্কত কোনো সমস্যা থাকে থাকে তাহলে এটা কথা বলে শেষ করেন এটি টাইটেল থামলালে কীভাবে লেখেন নতুন আত্মীয়তা কতটা নির্লজ্জ হলে এ ধরনের কথাবার্তা পারে একটা কমেন্ট কমেন্ট আরো কয়েকটা এখানে আইডি থেকে একটা কমেন্ট করা হয়েছে উনি লেখছে আসলে আপু মাখি ফ্যামিলি সব বেড়ে গো তিনটা করে হাঙ্গা কেউ তো বেশি দিন সংসার টিকাতে পারে নাই সেই দিক থেকে তানুমন্ডল কিন্তু কিন্তু আর যাই হোক সংসার সংসারের একরকম মনোযোগ দিতেছে যেটা ভালো কিন্তু মাক্ষি চায় না তানুমণ্ডল ঠিকঠাক সংসার করুক এই জন্য এরকম টাইটেল থামনেল দিতেছে এইসব টাইটেল দেখলে যে কোনো মেয়ে কিন্তু সংসারের মন দিতে পারবে না মাখিরা তিন বোন যেমন বারোঘাটের পানি খেয়ে আসছে। ডলও তাই তাই বানানো না তাই বানানো না হলে কোনো ভদ্র মা হলে মেয়ের সংসার জীবনটা এমন খোঁচা মারা টাইটেল দিয়ে বিষিয়ে দিত না এই ডাইনি তিসা এর আগেও মেমের সাজানো সংসারটা ভেঙে দিয়েছে এখন নেক্সট টার্গেট তানুমণ্ডল যখন একটা ফ্যামিলিতে একটা মেয়েকে একটা ফ্যামিলি যতই মানে যতই তাদের মধ্যে রিলেশনটা ভালো থাকুক যখন একটা মাইয়া বিয়ে দেয় একটা সংসারে অনেক কিছু কিন্তু মা মেয়ের বাবার বাড়ির মানুষরা কিন্তু অনেক কিন্তু কিছু বুঝে শুনে তারপরে কথা বলতে হয় আগাইতে হয় কারণ যতই তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকুক যে এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে আয়সা পারিবারিক ব্যতিকৃত ছিঁড়ি কেন বলে না অবশ্য তাঞ্জিলা শ্বশুরবাড়ির লোকজনেরও তো কোনো কোয়ালিটি নেই এই জন্য মাকে সেই কোয়ালিটির লোকের সাথে কিন্তু তাঞ্জিলাকে বিয়ে দিছে কারণ যেন এই ভাই বগরে বদনাম করা তারপরে দিই ভাইর বগল নিয়ে বলা বোনদের এরকম চার পাঁচটা হাঙ্গা এসব কিছু দেয় যেভাবে নিজের নির্লজ্জ নির্লজ্জের মতো ইউটিউবে আত্মপ্রকাশ করছে তেমনি মনে করছে এরকম একটা পরিবারে দরকার তানু মন্ডলের বিয়ের জন্য তানজিলের বিয়ের জন্য এরকম একটা পরিবারে দরকার যে যে এনে যা খুশি তা যেটি বাপের বাড়ির বাড়ির বগরে নিয়ে করতেছি বিভিন্ন রকম টাইটেল থামনেল দিতেছি বৈনগত জীবনে যেভাবে খেলছি এর মা পরিবারে বিয়ে দিলে তিসা যা খুশি তা করতে পারবো এর জন্য খুঁজি খুঁজি বস্তির পাশে বটকা জাম্বুর বাড়িতে তানজিলারে কোনো ব্যক্তিত্বহীন বেকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড বালানা এর মা জায়গার মধ্যে বিয়ে দিয়ে দিছে আর এর মা জায়গা ছাড়া তানজিলারে কেউ বিয়েও করবো না তারপরও তানুমণ্ডল মানাই গুসাই যাই হোক হেনে নিজেদের নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে তো এই দেখেন মা হেনুর কী পরিমাণ কী টাইপের মা যে আরে সন্তানে কী একটা কিতা উইশ করলো না মানে কী টাইপের মা এটা এটা কী টাইপের মা যে মা সন্তানে কী উইশ করলো না মা দিবসে যার কারণে এরা সোশ্যাল মিডিয়ায় খোঁসা মাইরা নতুন বিবাহিত মেয়েরে খোঁসা মারতো এদিকে মেয়ে তো একটা জনের সংসারের মধ্যে আছে আরেকটা জিনিস মেয়েরা যখন বিয়ে হয়ে যায় কত পারে যে নিয়ে বাবা মার সংসারে সময় দিতে এই মা মাখির লাইফ স্টাইল নিয়ে এরকম করতে কারণ মাখির এখন যে নোংরামি করার যে সমস্ত জীবনযাপন ছিল আগে এগুলা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে একদিকে ফাফিয়া টাফিয়া পাড়া প্রতিবেশী কেউ তেমন একটা আসে না কারে নিয়ে ভিডিও বানাইব আর এখন তো সামনে কোরবানির রিদ এরপরে কয়েকটা ভিডিও থেকে ভালো ডলার কামাইতে পারলে ভালো একটা গরু কিনতে পারবো তারপরে বদাত এখন কিছুদিন ভিডিও দিতেছে না এরপরে নিউ মার্কেটের গলির মধ্যে আয় ইয়া মিম দেন না বাবুরে নিয়ে হাঙ্গা হওয়ার পরও হাঙ্গা ঘোষণা না দি অবৈধ হারাম রিলেশন নিয়ে দর্শকদের সামনে আত্মপ্রকাশ করছে এ কোরবানের আগ পর্যন্ত বেশি করে ডলার কামাইতে পারবো মাখি আবার মিমের বিয়ের মধ্যে যায় এসব নাচুন কুদুন করবো কাপড় সাপড় লাগবে আরও বেশি করে টাকা উড়ান লাগবে তাই তানজিলারে টার্গেট করছে এখন কতটা নোংরা মা হইলে এ সমস্ত কিছু করতে পারে দর্শক মানে মানুষ তো মা হিসাবে তো একটু লজ্জা পায় লজ্জা সরম পায় যে নতুন মাইয়া বিয়ে দিয়েছি এরকম বুঝি শুনি কথা বল লাগবে কালকে ধান না ভিডিওতে বলতেছে একটা ইংলিশ চো চুইট কালার বুঝিনি চো চুইট কালার বেলে আসে কন্ডা চুপের চুপ চুপের কালার বেলে চো চুইট কালার আইসে বাবুরে কি আচ্ছে্য ক একটা ইংলিশ মেরে দিলাম মা গো মা লজ্জাসরম কিচ্ছু নেই এই যে ভুল ইংলিশের যে কয় যে এখন তো মাইয়া বিয়ে দিছি একটু লজ্জা শরম তো করতে আসে কিনলে আর দেখবেন ভদ্র আধুনিক সমাজে যে মাখি কোনো কথাই কইতে পারে না এই জন্য মাখি নিজেই বলছে যে আমি শিক্ষিত মানুষের ভিড়ে যাই না কারণ আমি আমার মতো মানুষদের সাথে মিশি তাইলে আমার অন্যের মতো মানুষগুলোর লগে মিশেন তাইলে আপনার লেভেলের না কথা কইবেন এর স্মার্ট আর চো চুইট কালার কইতে ইয়ে কিনলে এত পারফেক্ট ইংলিশ এখানে আরেকটা কমেন্ট হরিহুনাইয়ান্ন নগরে তো কমেন্ট করছে যিনি উনি লেখছে তৃষা বাপ্পি আসলেই তানুকে নিয়ে এত বেশি কসলাকসলি করেছে যে তানুর বদনাম হয়ে গেছে কোনো দরকার ছিল না বদার এই তানজিলাকে নিয়ে ইউটিউবে এসে বাড়াবাড়ি করা বদারের তো কোনোভাবেই তানুর বাবা হিসাবে মানায় না এটা হতেই পারে যে সে তার বইয়ের আগের ঘরের বাচ্চা বাচ্চাকে পালতেছে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার ছিল কিন্তু মাখি আর বদা পুরো একটা থার্ড ক্লাস বাংলা সিনেমা বানায় ফেলছে ওই দিকে ফাতেয়া দাঁতের বাগান তানু আর তিশাকে নিয়ে চলে আসছে আজকে হ্যাঁ ঠিকই বলছেন আপ এ দাঁতের বাগান লুলু ম্যাডাম আইসে ইউটিউবের মধ্যে আয় শুরু করে দিছে আমার ভাবি আমার মেয়েকে আমার এসে করা তো আসলে মেয়েরা কি পারে আমার ভাবির বুকে যে কষ্টটা এটা আসলে মানতে পারতেছি না ভাবি কিন্তু খুবই ইনোসেন্ট আহারে এত ইনোসেন্ট ফাতেয়ার ভাবি এই জন্য ইনোসেন্টের ঠেলায় এত বোকা শোকা কিচ্ছু জানে না এই ঠেলায় ফার্স্টটা বিয়ে বই গেছে আর ফাতের মতো মহিলা যে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করছে হে মহিলা এরম একটা মাখিরে ফাঁস বিয়ে তারপরে দি কোনো কোয়ালিফিকেশন নাই বাবি কই ডাকে আবার বাবিকৈ সম্বোধন করে ইউটিউবে আই এনে বাবির বাবির কথা কই পুতি ফাট করে ফাতেয়া একটু লজ্জা হয় ফাতিয়ার কিন্তু একটা সংসার আছে ফাতেয়া ব্লগ আর ফাতে সংসার জীবনের কাহিনী দেয় শেষ করতে রে ফাতে এনে বই বই পদ্মাচরের বাহিনী নিয়ে ভিডিও বানায় একটু লজ্জা হয় এই ফাতিয়ার ਨੇ бабуংগুট্টা শারমিন্দরে নিয়ে কতকে সব হাংগুট্টা দের আড্ডা কানে এই যেন এক হাংগুট্টা মিলন মেলা এমন একটা অবস্থা সব হাংগুট্টা মিলন মেলা তাই দর্শক তারা গিয়ে আরেকটা কমেন্ট হরি দিয় না করে তো এখানে আরেকটা কমেন্ট আসছে কমেন্ট হলো বিয়ের ফর মেয়েরা কি সেইভাবে মায়ের খবর নিতে পারে তানজিলা বুদ্ধিমতী মেয়ে তানজিলার অনে তানজিলা অনেক অবহিলাতে ছিল ওই ভাষায় আমি নেশের ভিডিও দেখে বুঝেছি আর তানজিলার বাবার সাথে ছাড়াছাড়ি হইতে পারে এটা লুকানোর কি আছে কাউকে জোর করে কি বাবা বানানো যায় একদম ঠিক কথা বলছেন যে এদের আসলে জোর করে বাবা কখনো বানাইতো না বানানোর কাহিনী হয়েছে ইউটিউবের টাকা ইউটিউবে কাজ করতে হয়েছে যত বাবা বাবা খেলতে পারে আর এসব নাটক দেখাইতে পারে যত নাটক দর্শকরা বুঝে গেছে যে তাঞ্জিলা বাপ্পির মেয়ে না তো এই নাটকটা নিয়ে যদি বাপ্পি একটু বেশি ওভারঅ্যাক্টিং দেখাইতে পারে তিসা ওভারঅ্যাক্টিং দেওয়াইতে পারে তাইলে না ভিউ বেশি পাইবো বাপ্পি ভাইয়া কত ভালো মানুষ তাঞ্জিলার দায়িত্ব নিচ্ছে এগুলো আর কি বুঝিনি দর্শক তো এবার মিম হাঙ্গুরটা বাবু বাবু হাঙ্গুরির কথা কে না বাবু হাঙ্গুর হাং হ্যাঁ বাবু হাঙ্গটা আর মিম হাঙ্গুডিরে কথা কয় বাবু হাঙ্গুরটা হয়েছে যাদের দুই সেট্টা করে বিয়ে হয় এদেরকে হাঙ্গা হাঙ্গুরি কয় বুঝি নে অঞ্চলের বাসায় তো এই হাংডা হাঙ্গুরির ধোনোড়া মাল্টিপ্লাক কইতেছে যে বাবু হাঙ্গুরটা আরে নাকি কইসে যাইতো যাইতো না ইয়ে মামা সরি মামার বাড়িতে যাইতো বিয়ে খাওয়ার জন্য কিন্তু বাবু হাঙ্গুরটা কোনোভাবে যাইতো না তো যাইবো কেন বাবু হাঙ্গুরটা যেন মেমবতিরে নিয়ে মনে করে মেমবতিদের লগে কোনো ছেলের যদি বিয়ে হয় কেউ যদি বিয়ে করে সেই ছেলে কি মা বাবার আর থাকতে পারে সে ছেলে অবশ্যই কুত্ত হয়ে যেতে হইব বিলাতি কুত্তা না বিলাতি কুত্তা তো আবার একটু খান্দানি আছে দেশি কুত্ত হয়ে যেতে হইব কারণ পায়ে ধরি বই থাকতে হইব আর মা বাবা সবাই ভুলি যেতে গইব তো ভাগ্য পালো বাপ্পিরা আর পিছনে আগে পিছে কেউ নাই মা ছাড়া বাবা মরে গেছে গিয়ে তো যার কারণে বাপ্পির মা ও না বাপির লগে থাকতে পারতেছে তা এনারা কি মনে করেন মিমবতী বাবু হাঙ্গুরটার বিয়ে করি সংসার পাচ্ছে মিমবতী বাবু হাঙ্গুরটার সারি দিব মা বোনের লগে আয়েস করার লাই তো বাবু হাঙ্গুরটা কেনে যাইব তো মিমবতীরে বিয়ে করছে না মিমবতির মিমবতীদেরকে বিয়ে করলে তো সব কিছু থেকে বিচ্ছিন্ন থাকা লাগবে থাকবে সব কিছু থেকে দূরে থাকতে হইব তারা তো তিন বইনে এই সমস্ত বেড়া করে ধরব যে বেড়া আগো কোনো পিছনে ব্যাকগ্রাউন্ড নাই যে বেড়া আগো অস্তিত্ব নাই এডির তো বিয়ে করব তো দর্শক আর মেকআপ বুতুরির আন বাবু আয়েস করতেছে আছে এসে নিচে ঘুমাইতে আছে মেকআপ বুতুরির খাটের পাশে শুই তার গন্ধে মেয়েকে থাকতে আছে বজে না আসে বজে না কত কিছু করে থাকতে আসে তো সেই মেকআপ বুতুরে রাখি বাবু কি যাই তে পারবো মা আমার বিয়ের মধ্যে দর্শক তাহলে আজকের ভিডিও থেকে বিদে নিলাম আর ব্যক্তিবেলা থাকেন সবাই ইনফরমেশান দিয়ে নতুন ভিডিওতে আবার কথা হইব আল্লাহ হাফেজ